কিভাবে আপনি কখন কিভাবে বিদায় নেবেন আলোচনা করেন, আপনি চিন্তা করেন আওয়ামী লীগ নীতিগত সিদ্ধান্ত যদি নেয় আওয়ামী লীগ কীভাবে পদত্যাগ করবে, নির্বাচনকালীন কীভাবে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, নীতিগতভাবে তারা যদি সিদ্ধান্ত নেয় বিরোধী দল নিশ্চয়ই দুটো সুনির্দিষ্ট ইস্যুতে নিশ্চয়ই সরকারের সঙ্গে আলোচনা করতে নিশ্চয়ই সম্মত হবে। কারণ আমি প্রায় বলি রাজপথ বিরোধী দলের জন্য শেষ বিকল্প। একবিংশ শতাব্দীতে রাজপথে মারামারি খুনাখুনি প্রাণঘাতে এটা নিশ্চয়ই কোনো সভ্য আধুনিক মানুষ নিশ্চয়ই এটা চাওয়ার ব্যাপার না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি আপনার জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চেয়ে পুরো দেশটাকে আজকে আপনারা জাহান্নামের দিকে আজকে নিয়ে যাচ্ছেন। ফলে আজকে আপনি যে বললেন এই পরিস্থিতি চললে বাংলাদেশ নিয়ে বরঞ্চ চক্রান্ত ষড়যন্ত্র বাড়বে, বাংলাদেশে বরঞ্চ বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা প্রতিদিন বরঞ্চ বাড়তেই থাকবে। যদি এর এই ধরনের পরিস্থিতি দায়ী থাকে তাহলে আপনার জবরদস্তি করে ক্ষমতায় থাকার যে লোভ, সেই লোভের কারণে বাংলাদেশ কিন্তু নতুন নতুন বিপদের সম্মুখীন হচ্ছে। তার পুরোপুরি দায় দায়িত্ব বর্তমান সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে। সুতরাং কথাটা অত্যন্ত স্পষ্ট। সেই জায়গা থেকে আমি যেটা বলে কথা শেষ করতে চাই, আমাদের কথাটা খুবই পরিষ্কার। সিরাতুল মুস্তাকিম ধরেন মানে সিধা পথে হাঁটেন, এটা 14-18 সাল নয়। এবার মানুষ একেবারে মরি, আমি মাঝে মধ্যে বলি রাজনৈতিক নেতৃত্ব হচ্ছে জনগণ অনেক বেশি এগিয়ে আছে। জনগণ এই সরকারকে একদিনের জন্য আর দেখতে চায় না, এক মুহূর্তের জন্য দেখতে চায় না। সুতরাং আপনি সংকটে শান্তিপূর্ণ পথে বিদায় নেবার সুযোগ আছে। যদি আপনি অশান্তির জায়গা যদি ছেড়ে দেন, যদি আপনি যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন, সুতরাং সেটা দেশের জন্য মানুষের জন্য সেটা কিন্তু নতুন নতুন বিপদের জায়গা। দুর্ভাগ্যজনকভাবে এবার এসব করেও আপনি শেষ রক্ষা করতে পারবেন না। আপনাকে সম্ভবত যদি জেদ অহমিকা যদি অব্যাহত রাখেন খুবই লজ্জাজনকভাবে অন্যান্য স্বৈরশাসকের মতন আপনাকে বাংলাদেশের মানুষ বিদায় দেবে। সুতরাং সেই লড়াইটা গণতন্ত্র মঞ্চ বিএনপি আমাদের নেতৃবৃন্দ, ওই কথা আমি রিপিট না করি। আমরা এবার সরকার পরিবর্তনের জন্য যেমন লড়ছি, গোটা ব্যবস্থার একটা রাজনৈতিক সংস্কার, আমার রাষ্ট্র প্রশাসন সরকার সংবিধান, যাতে কোনো মানুষ যাতে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে, কোনো দল যাতে স্বেচ্ছাচারীভাবে যা খুশি করবে, এরকম কোনো লাইসেন্স একবিংশ শতাব্দীতে বাংলাদেশের মানুষ কোনো দলকে দিতে চায় না। আমি আশা করব বিএনপি এবার অসাধারণভাবে, আমাদের নেতৃবৃন্দ এখানে কথা বলেছেন, বিএনপি যে 31 দফা দিয়েছেন, আগে তাদেরও বিভিন্ন সংস্কার প্রস্তাব আছে, বিএনপিতে শুধুমাত্র দেবার জন্য তারা এটা দেন নাই। এবং আমি বিশ্বাস করি সত্যি সত্যি তারা একটা রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পরিবর্তনের জন্য রূপান্তরের জন্য মানুষের ভরসার জায়গাটা এইখানে। এক দফা দেওয়ার পরে আন্দোলন নতুন পর্যায়ে উন্নীত হয়েছে, মানুষের ভরসার জায়গাটা তৈরি হয়েছে, বিরোধী দলের উপরে মানুষের অনেক বেশি আস্থার জায়গাটা এখন অনেক বেশি বাড়ছে। তো সেটা আরেকটা আলোচনার বিষয়। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে কথাটা বলতে চাই, যে জাসদ সত্যি সত্যি যে স্বপ্নটা জাগিয়ে তুলেছিল সিরাজুল আলম খানের নেতৃত্বে, সেই স্বপ্নটা হোঁচট খেয়েছে, মার খেয়েছে সত্য, কিন্তু স্বপ্নটাকে হারিয়ে গেছে, স্বপ্নটাকে নষ্ট হয়েছে যে বাংলাদেশ হবে একটা শোষণমুক্ত দেশ, বাংলাদেশ সাম্যের লক্ষ্যে চলবে, অসাম্প্রদায়িক হবে, গণতান্ত্রিক হবে, জবাবদিহিমূলক হবে। দাদা পরবর্তীকালে তার যে লেখাতে অসাধারণভাবে বললেন একটা একটা অভ্যন্তরীণ একটা উপনিবেশ, বাংলাদেশ একটা অভ্যন্তরীণ একটা উপনিবেশে এখন এটা তৈরি হয়েছে, এবং সেখানে তিনি একটা অংশীদারিত্বমূলক গণতন্ত্র, যে শ্রেণী পেশা জনগণের সকল অংশ, জনগণের যতগুলো গণতান্ত্রিক অংশ আছে, সমাজে যাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, যাদের ভূমিকা আছে, প্রত্যেকে কিভাবে নীতি নির্ধারণ আইন প্রণয়ন থেকে শুরু করে উন্নয়নের সমস্ত তৎপরতাই একবিংশ শতাব্দীর উপযোগী, কিভাবে মানবী জবাবদিহিতামূলক দায়বদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হবে সমাজ হবে, এ ব্যাপারে দাদার অনেক চিন্তা আছে, লেখালেখি আছে। এগুলো নিশ্চয়ই এখনকার জন্য বা যারা এখনকার পরবর্তী একটা পরিবর্তনের স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের জন্য এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে বসছিলাম, রক ভাই আমাকে খবরের কাগজের হেডলাইন দেখাচ্ছিলেন, দুটো কাগজের হেডলাইন দেখাচ্ছিলেন। গতকাল প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন, প্রথম বক্তৃতা করেছেন
ওরা কেনা গোলামদেরকে ক্ষমতায় বসাতে চায়। তার মানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে সম্ভবত অঙ্গুলি তুলে বলতে চেয়েছেন, ওরা কেনা গোলামদেরকে ক্ষমতায় বসাতে চায়। কেনা গোলাম কারা এটা? সকালবেলা মার্কিন দূতকে গালি দিলেন, পরের দিন আওয়ামী লীগ অফিসে সদর অফিসে ফুল নিয়ে মার্কিন অ্যাম্বাসডরকে অভ্যর্থনা জানালেন। তো এখানে কেনা গোলাম কারা এরা? আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রী যখন নোয়াখালী যে বলেন, দিল্লিতে যে বলে এসেছি, এই সরকারকে আরেকবার যেন ক্ষমতায় রাখেন, এ কথা তিনি অস্বীকার করেন নাই। এবং তার ধারাবাহিকতায় কদিন আগে আব্দুর রাজ্জাক সাহেব কৃষিমন্ত্রী আনন্দবাজার, ওনার ছবি না ছাপিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আব্দুর রাজ্জাক ছাপছেন, নায়ক আব্দুর রাজ্জাকের মানে ছবি দিয়ে নিউজ করে দিয়েছে। এই হচ্ছে আনন্দবাজারের পেশাদারিত্বের জায়গা আর কি। তারা সেখানে দেন দরবার করলেন, কথা বললেন, কিন্তু ফেরার পরে মুখ খুবই শুকনো। তদবির করছেন কারা? ধর্ণা দিচ্ছেন কারা? কারা সেখানে যাচ্ছেন যে আপনার এই অবৈধ এই ভোট ডাকাতির সরকারকে আরেকবারের জন্য বৈধতা দেওয়া যায় কিনা ধর্ণা দিচ্ছেন কারা আপনারা, যারা যখন আপনার বিরোধী শিবিরে ছিলেন? আপনাদেরও তো ওদিকে দৌড়াতে দৌড়াতে তো পায়ের চটি তো অনেকখানি ক্ষয় হয়ে গিয়েছিল, আমি কি ভুল কথা বলছি? আমি তাকে বলছেন কেনা গোলাম আপনারা এখানে পুরো এখন বলে এই জায়গাটা মানুষের মানে নিজের পাপটাকে অন্যের উপরে দেবার যে খুবই খুবই খারাপ ধরনের যে তৎপরতা, সেই তৎপরতা আমরা সরকারের কাছ থেকে আমরা খেয়াল করছি। আর একটা বলছেন কি, এই অঞ্চল এশিয়া প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে, এই প্যাসিফিক ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশকে ব্যবহার করে এ অঞ্চলে অন্য দেশের বিরুদ্ধে একটা আগ্রাসী তৎপরতা শুরু করার জন্য তারা এখানে তৎপর আছে। এই পরিস্থিতি আপনারা তৈরি করলেন কেন? কদিন আগে বললেন কি, সেন্ট মার্টিনস দ্বীপ আমি দিতে চাইলে আরেকবার ক্ষমতায় থাকতে পারি, তার মানে তিনি ধরে নিয়েছেন যে তিনি আর ক্ষমতায় নাই। তো তারা মার্কিন যুক্তরাষ্ট্র অফিসিয়াল স্টেটমেন্ট করেছে, সেন্ট মার্টিন দ্বীপের কথা কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের কোনো আলাপ আলোচনায় আসে নাই। তারা এখানে অফিসিয়ালি প্রধানমন্ত্রী যখন এভাবে যখন কথা বলেন, তখন তার তো কোনো দায় দায়িত্বের জায়গাটা কী? এবং তারা সেখানে উল্লেখ করলেন, এমন তারপরে বললেন কি, অনেক দেশ আমাকে সরাতে চায়, অনেক দেশ আমাকে সরাতে চায়। তো আমি কথাটা খুব, আপনি এমন একটা জমিন তৈরি করছেন, পুরো দেশটাকে আপনি ভাগ করে ফেলেছেন, পুরো দেশটাকে ভাগ করে ফেলেছেন। নির্বাচন বলছেন কি, তার অধীনে নাকি নির্বাচন হবে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করতে হবে, যেখানে আপনি প্রধান বিরোধী দল বিএনপি, এই যেখানে খসরু ভাই এখানে বসে আছেন, বিএনপির এমন কোনো নেতা নাই। কালকে দেখলাম ঠাকুরগাঁতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমার মতন মানুষের নামও 100টা মামলা, কালকে তিনি সেখানে বললেন। বিএনপির এমন কোনো নেতা কর্মী নাই যার বিরুদ্ধে 10, 20, 25, 100টা মামলা নাই। আজকে আমরা যখন এই বৃহস্পতিবারে 100,000-এর উপরে বিএনপি নেতা কর্মীরা হাইকোর্টে যাচ্ছে, নিম্ন আদালতে যাচ্ছে, সেখানে হয় জামিন ক্যান্সেল হবে, জামিনে আছেন, জামিন যেতে থাকে, অথবা সেখানে জামিন নেবার জন্য 3-4 মাস পরে নির্বাচন করবেন। ঢাকাতে আমরা একটা শান্তিপূর্ণ এখানে অবস্থান করলাম, 11টা মামলা দিয়ে 500-600 সেখানে আসামি করলেন, সারা দেশব্যাপী 100-এর উপরে মামলা দিয়েছেন 29 তারিখের পর থেকে, এবং সেখানে 20-25 হাজারের সেখানে আসামি। তার মানে কি, আপনি রাষ্ট্রীয় খরচে আপনি নির্বাচন করছেন, আপনি রংপুরে কেউ বলে 50 কোটি থেকে 100 কোটি টাকা আপনি রংপুরের জনসভায় আপনাদের দল সেখানে আপনারা ব্যয় করেছেন, রাষ্ট্রীয় প্রশাসনকে করে আপনি নির্বাচনী আপনি সেখানে প্রচার করছেন, আর 3-4 মাস পরে যে নির্বাচন করবেন বিরোধী দলকে, যারা প্রায় 50 লক্ষ মানুষ রাতে ঘুমাতে পারে না, তার নেতাকর্মীরা 15 বছরে অনেকে বাড়ি যেতে পারেনি হামলা মামলা দিয়ে গুম খুম করে, আর আপনার নেতৃত্বে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, আমি কদিন আগে মঞ্চের সভায় বলেছি, কোনো গাধাও এটা বিশ্বাস করে না, ঠিক কিনা কথাটা? সুতরাং এরকম একটা জবরদখলদার, এরকম একটা জবরদখলকার স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের অধীনে এখানে জাতীয় নির্বাচন, দূরের কথা,
একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন করার ক্ষমতা আপনাদের নাই এবং একটা এখানে ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সেজন্য কথাটা খুব পরিষ্কার করে বলেছি আপনি জায়গাটা যেটা তৈরি করছেন আপনারা তো আতঙ্ক কিসের আসলে আপনারা জমিদারি কায়েম করেছেন 1950 সালে শেরবাংলার ওনার উদ্যোগে আমরা কিন্তু জমিদারি প্রথা বাংলাদেশ থেকে এটাকে আমরা বাতিল করে দিয়েছিলাম 1950 সালে নতুন করে আপনারা আরেকটা জমিদারি কায়েম করেছেন আরেকটা দখলদারিত্ব আপনারা এখানে কায়েম করেছেন আগামী নির্বাচন করতে চান কি নির্বাচনের নামে জমিদারি দখলদারিত্ব থেকে আরো 5 বছরের জন্য আপনারা সেটাতে একটা সিল মারতে চান এর নাম হচ্ছে নির্বাচন তো এই নির্বাচন কি বাংলাদেশের মানুষকে যাবে এটা প্রায় বলেন যে পৃথিবীর বহু দেশে তো সরকারের অধীনে কি নির্বাচন হচ্ছে না হচ্ছে তো সেখানে কিন্তু সেখানে মতাদর্শের পার্থক্য আছে কর্মসূচির পার্থক্য আছে নির্বাচন নির্বাচন কমিশন নিয়ে নির্বাচনের পদ্ধতির উপরে সরকারি দল বিরোধী দলের সাথে সেখানে বড় ধরনের কোনো মত পার্থক্য নাই আর 2014 এবং 18 সালে একটা জালিয়াতি নির্বাচনী তামাশা করবার পরে বাংলাদেশের কোনো শুধু বাংলাদেশ কেন আন্তর্জাতিক বিশ্ব এখন মনে করে না যে আপনাদের অধীনে কোনো অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য কোনো নির্বাচনের সুযোগ আছে সে কারণের জন্য যেটা আমরা বলেছি আপনারা অনতিবিলম্বে আপনি পদত্যাগ করুন এটা শুধু একটা রাজনৈতিক দাবি না আপনি ক্ষমতায় থাকার সকল রাজনৈতিক নৈতিক সকল ধরনের বৈধতা বহু আগে আপনি হারিয়ে ফেলেছেন যত দিন যাচ্ছে মানুষের তত বেশি সংকট বাড়ছে রক্তক্ষরণ বাড়ছে মানুষে তত বেশি কষ্ট হচ্ছে ডিমের হালিতে যদি একান 60-70 টাকা যদি ডিমের হালি কিনতে হয় আর কাঁচামরিচ যদি 1000 টাকায় কিনতে হয় সেই সরকারকে মাথায় তুলে মানুষ নাচবে মানুষ তো এরকম একটা জায়গায় আপনারা কিন্তু নিয়ে যাচ্ছেন আমি কথা পরিষ্কার করে বলেছি আপনার সামনে সুযোগ আছে আপনি বঙ্গবন্ধু কন্যা প্রায় বলেন নিশ্চয় এটা যদি আপনার ন্যূনতম কোনো রাজনৈতিক দায়িত্ববোধ থাকে তাহলে আপনার উচিত হবে মানুষের যে গণ আকাঙ্ক্ষা যে গণ জোয়ার।